জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই বলে বিবৃতি দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এবং চেয়ারম্যান জিএম কাদের। তোমার ওই যৌথ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়, সেখানে সংবাদ মাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি নিয়ে প্রকাশিত খবরকে বিভ্রান্তকর বলে উল্লেখ করা হয়। বরং রওশন এবং জিএম কাদের দুজনেই প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের দলকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর বলেও জানানো হয়। এরই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে চায় দলটি।